বুকুর আটাইবুর বিখাত বেদনা পাহরি পেলাইছে ইন্দ্রাণী মুখার্জীয়ে। কিশোরের পরা আকৌ শূন্যত পতিত হওয়ার পিছতো তেওঁ হেরুয়াই পেলোৱা নাই জীবনের ছন্দ। চরম ক্রূরতার অভিযোগত ইন্দ্রাণী জেলত সুমাইছে। আরক্ষী ইতিমধ্যে নিশ্চিত করেছে মাতৃ ইন্দ্রাণীয়ই হয়েছে কন্যা সিনা বরার ঘাতক। তদন্তকারী গণি গণি শেষ করব পরা নাই তেওঁৰ প্রেমিকর সংখ্যা। লালসায় গ্রাস করা মহিলাগুলি তিহার জেলের অভিজ্ঞতায়ও কিন্তু সলনি করব পরা নাই। তেওঁৰ কাষত এতিয়া কোনো নাই, পুত্র কন্যা অথবা স্বামী কোনোই নাই। তথাপি ইন্দ্রাণীয়ে বিচারি ফুৰিছে জীৱনৰ ৰংবোৰ। অসমৰ পৰা গৈ মায়ানগৰীৰ মায়াত ডুব যোৱা ইন্দ্রাণী বৰ্তমান আকৌ হৈ পৰিছে আলোচ্য বিষয়। জামিনত কাৰামুক্ত হোৱা ইন্দ্রাণীৰ বিষয়ে অৱশ্যে ন্যায়ালয়ে কোনো সিদ্ধান্ত লোৱা নাই। তেওঁ চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰাৰ কাৰণ হৈছে বিশেষ নৃত্য। প্ৰয়াত ঔপনিৱেশিক খুশৱন্ত সিঙৰ সোঁৱৰণত হিমাচল প্ৰদেশৰ অনুষ্ঠানত নৃত্য নাটিকা পৰিৱেশন কৰিছে কন্যাসন্তা ইন্দ্রাণীয়ে। ৰাজ্যখনৰ কাছাউলিত অনুষ্ঠিত খুশৱন্ত সিং সাহিত্য উৎসৱৰ অভ্যাগতই অৱশ্যে জনা নাছিল তেওঁৰ অংশগ্ৰহণৰ কথা। কিন্তু সকলোকে আচৰিত কৰি অনুষ্ঠানৰ মঞ্চত উঠিল ইন্দ্রাণী। কারাগারের পর ওলাই সাজি কাছি গাভরু হওয়া ইন্দ্রাণীয়ে প্রায় 50 মিনিট জোড়া নৃত্য নাটিকা প্রদর্শন করলে। ফিনিক্স নামৰ নাটিকাখনত সূর্যর প্রতি অসমী প্রেমর বিবরণে নাছিলে ইন্দ্রাণীয়ে। পিতার মুখার্জীর সঙ্গে বিচ্ছেদর সুখ পাহরি নিজের প্রডাকশনের বেনারতে নৃত্য করলে। ফিনিক্স পক্ষীর দরে ছায়ের পর পুনঃ জন্মর অঙ্গীকারে ইন্দ্রাণী আপন পাহরা হয়ে করলে নৃত্য। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তা এনি।